সৌদিতে দ্বিগুণ হচ্ছে গৃহকর্মীদের বেতন। বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ হজ মিশন অফিসে প্রতিবেদকের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত জানান, বর্তমানে সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের ন্যূনতম মাসিক বেতন বাংলাদেশি মুদ্রায় 16,000 টাকা। তবে তাদের বেতন দ্বিগুণ করতে দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। খুব শীঘ্রই গৃহকর্মীদের বেতন দ্বিগুণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জানা গেছে, বর্তমানে সৌদি আরবে 7 লাখেরও বেশি গৃহকর্মী কর্মরত রয়েছে। তারা ন্যূনতম 16,000 টাকা বেতন পাচ্ছেন। তবে গৃহভেদে গৃহকর্মীর বেতন 30,000 টাকাও আছে। জীবনযাত্রার সার্বিক দিক বিবেচনা করে ন্যূনতম বেতন দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। 2015 সালের ফেব্রুয়ারিতে ঢাকা থেকে রিয়াদে গৃহকর্মী নেয়ার ব্যাপারে সৌদির বেসরকারি এজেন্সির সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ফলে 60,000েরও বেশি নারী গৃহকর্মীর জন্য সৌদি আরবের দুয়ার খুলে যায়। চুক্তিতে উল্লেখ করা হয়, গৃহকর্মীদের সর্বোচ্চ বেতন 1200 রিয়াল, বাংলাদেশি টাকায় 26,000 টাকা, ও সর্বনিম্ন 1000 রিয়াল অর্থাৎ 22,000 টাকা। এর ব্যর্থতা হতে পারে না। তবে নারী গৃহকর্মীদের অনেকের অভিযোগ, 800 রিয়ালের বেশি তাদের বেতন দেয়া হয় না। সমঝোতা চুক্তি অনুযায়ী গৃহকর্মীদের একাধারে প্রতিদিন কমপক্ষে 9 ঘন্টা পরিশ্রম, 9 ঘন্টা বিশ্রাম, সপ্তাহে 1 দিন ছুটি, পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত থাকার জায়গা, ভালো খাবার, কাপড় এবং প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র দিতে হবে। পাশাপাশি গ্রহণযোগ্য অসুস্থতার কারণে গৃহকর্মীকে সমবেতনে ছুটি দেয়া এবং তার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার নিয়োগকর্তার বহন করতে হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর উভয় পক্ষ তা বৃদ্ধি করতে চাইলে গৃহকর্মী নিয়োগকর্তার খরচে পূর্বে চুক্তি অনুযায়ী 30 দিনের সমবেতন ছুটিতে দেশে ফিরে যাবেন। যদি কোনো অজ্ঞাত কারণে গৃহকর্মী কাজে অনুপস্থিত থাকে, তাহলে নিয়োগকর্তাকে সৌদি রিক্রুটিং এজেন্সিকে জানাতে হবে। পরে রিক্রুটিং এজেন্সি তা বাংলাদেশ দূতাবাসকে অবহিত করবে। নিয়ম অনুযায়ী স্বাধীনভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে। তবে অনেক গৃহকর্মীর অভিযোগ, পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে চাইলে তাদেরকে মারধর করা হয়। এছাড়া ছোটখাটো কারণে তাদের শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। এসব কারণে গত 19 মে সৌদি আরব থেকে দেশে ফেরেন 66টি গৃহকর্মী। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত মে মাসে 35 জন, 12 মে 27 জন, 19 মে 66 জন, 23 মে 21 জন, 27 মে 40 জন এবং 3 জুন 29 নারী শ্রমিক দেশে ফিরে আসেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET তথ্য অনুযায়ী 2017 সালে অভিবাসী নারীর সংখ্যা ছিল 12,19,925 জন, যা মোট অভিবাসন সংখ্যার 13%। 1991 থেকে 2003 সাল পর্যন্ত অভিবাসন প্রত্যাশী নারী শ্রমিককে অভিবাসনে বাধা দেওয়া হলেও পরবর্তী সময়ে 2003 ও 2006 সালে তা কিছুটা শিথিল করা হয়। 2004 সালের পর থেকে 2013 পর্যন্ত নারী শ্রমিকের অভিবাসন হার ক্রমাগত বাড়তে থাকে। 2015 সালের পর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে 2 লাখ নারী শ্রমিক সৌদিতে গেছেন। এর মধ্যে নির্যাতনের মুখে 5,000-এর বেশি নারী দেশে ফেরত এসেছেন। তাদের বেশিরভাগই সৌদি আরবের সফর জেলসহ বিভিন্ন আশ্রয় শিবির থেকে দূতাবাসের সহায়তায় দেশে ফেরত আসেন।